সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল হেলদি ইফতারের আজকের আয়োজনে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন বরাবরের মতোই রন্ধনবিদ শাহনাজ ইসলাম। শাহনাজ আপু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি শাহনাজ আপু। এবং রোজার বেশ কিছুদিন পেরিয়ে গেছে, তো এখন আসলে রোজাটাকে একটা উৎসব মনে হচ্ছে, কারণ আর কিছুদিন পরেই কিন্তু ঈদের একটা আমেজ চলে আসবে। হ্যাঁ শাহনাজ আপু, আজকে আমাদের কোন রেসিপিটি করে দেখাবে? আজকে খুব সহজ একটা রেসিপি করব, হাতের কাছে ইনগ্রেডিয়েন্টস থাকা দিয়ে, যেগুলো ঘরে থাকে আমাদের সবসময়, চিকেন ললিপপ করব। আমরা একটু দেখে নিই কী কী লাগছে আমাদের আজকে চিকেন ললিপপ তৈরি করতে। চিকেন ললিপপ করতে আমাদের লাগে যেটা উইংসের যে মাংসটা অংশের, সেটা আমরা নিয়েছি, কতগুলো আমি কেটে রেখেছি একটা দর্শকদের উদ্দেশ্যে আমি কেটে দেখাবো। আর ময়দা লাগছে, পরিমাণ মতো ময়দা নিব। আর এখানে লাগছে গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটাও হাফ চা চামচ, একটু গরম মশলা দিব হাফ চা চামচ। আর এখানে লাগছে আমাদের ডিম একটি, কর্নফ্লাওয়ার দিব আমি 2 চা চামচ, একটু চিজ লাগবে সামান্য, একটু খুব বেশি দিব না। আর লাগছে রসুন কুচি, এখানে লাগছে চিলি ফ্লেক্স, আর আছে টমেটো সস এবং চিলি সস। ওকে, এরপর যেটা লাগছে লাল মরিচের গুঁড়ো লাগবে আমাদের, আর লবণ লাগবে ফ্রেশের। খুবই সিম্পল কিছু উপকরণ, দেখে নিন কিভাবে তৈরি করতে হয় চিকেন ললিপপ। আমি প্রথমে একটা করে দেখাচ্ছি কিভাবে ললিপপটা তৈরি করতে হয় অংশটা। ছোট্ট একটা ছুরির সাহায্যে আমরা এটা করে নিতে পারি। জাস্ট এই মাংসগুলোকে এখানে আমরা নিচের দিকে দিব, এবং হাড়টাকে যেটা করতে হবে, দুটো হাড় থাকে, বড় হাড়টা আমরা রাখবো এবং ছোটো হাড়টা ফেলে দিব। এবার এটাকে আমরা একটু মেরিনেট করব। মেরিনেট করার জন্য একটা বেটার তৈরি করছি। একটা ডিম নিব, ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আমরা দিয়ে দিচ্ছি ফ্রেশ লবণ। কতটুকু পরিমাণ দিব আপু? লাগবে আমার এখানে হাফ চা চামচ পরিমাণ। এখন দিচ্ছি এখানে ময়দা, ময়দা দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ, এবং 2 চা চামচ পরিমাণ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার দিব একটু চিলি ফ্লেক্স, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আমরা ফ্রাইড যে জিনিসগুলো খাচ্ছি তৈরি করে, সেগুলোতে আদা রসুন বাটার পরিমাণটা একটু কম হলে খেতে ভালো লাগবে। অনেকে একদম বেশি পরিমাণে যদি দিয়ে দেয়, সেটা কিন্তু ব্যাড স্মেল আসবে, খেতে ভালো লাগবে না, মশলার গন্ধ আসবে। এখানে আমি একটু চিলি সস দিয়ে দিব, যেহেতু ললিপপটা একটু স্পাইসি না হলে ভালো লাগে না। আচ্ছা, একটু পানি লাগবে। যদি চিলি সস না থাকে তাহলে হচ্ছে টমেটো সসটাকে আমরা ব্যবহার করতে পারবো। লাল মরিচের গুঁড়ো লাগবে আমাদের, অল্প একটু দিব। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, বেশি দিব না, হাফ চা চামচ পরিমাণ। তেলটা আমরা গরম করে ফেলতে পারি, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তেলে রয়েছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ওমেগা 3 এবং ওমেগা 6, পাশাপাশি আরও অনেক সুস্বাস্থ্যের জন্য যে উপাদানগুলো প্রয়োজন তাও এই তেলে বিদ্যমান রয়েছে। অনেকে অনেক কিছু দিয়ে ললিপপ তৈরি করে, কারণ হচ্ছে সয়া সস, ওয়েস্টার সস, চার যেরকম পছন্দ, বাট আমি চেষ্টা করছি আজকে যেটা ঘরে থাকা যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো দিয়ে তৈরি করার। এখানে আমি অল্প একটু পরিমাণে চিজ দিব গ্রেট করে, খুব বেশি না, অল্প একটু দিচ্ছি। খেতে খুবই সুস্বাদু লাগবে এটা করলে। তেলটা গরম হলে আমরা এটাকে ভেজে নিব। খুব বেশি গরম তেলে দিলে হবে কি, ভিতরে কাঁচা থেকে যাবে। আমাদের ললিপপের শেপটা কিন্তু মোটামুটি চলে এসেছে। এটা তো ভাজতে বেশ খানিকটা সময় লাগবে, আমরা কি সসটা তৈরি করতে পারি? হ্যাঁ, সসটা আমরা এই চুলায় তৈরি করতে পারি, বাট এটাকে খুব সাবধানে দেখতে হবে, দেখে ভাজতে হবে। খুব সহজে তৈরি করা যায় চটজলদি সস। ফ্রেশ তেল এখানে দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেলটাকে একটু গরম করে নিব, দিয়ে দিচ্ছি
রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে দিতে হবে, হালকা একটু ভাজা ভাজা হলেই আমি সসগুলো দিয়ে দিব। সময় খানিকটা লাগবে মনে হচ্ছে, আরো আমি একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ, সেটাই ভালো হয়। প্রিয় দর্শক, ডুবো তেলে ভাজা হচ্ছে আমাদের চিকেন ললিপপ, কিছুটা সময় লাগবে। আর এই সময় আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি বিরতির পরেই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল হেলদি ইফতারের আয়োজনে। সাথেই থাকুন আমাদের। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল হেলদি ইফতারের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। জানাজ আপু, অলরেডি আমাদের চিকেন ললিপপ কিন্তু ভাজা হয়ে গেছে, পাত্র নিয়ে আসি। এখন এখানে আমি সস দিয়ে দিচ্ছি, এখানে টমেটো সস দিচ্ছি হাফ কাপ পরিমাণ। চিলি সস দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। অল্প একটু পানি দিব, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, স্পাইস না হলে এটা খেতে ভালো লাগবে না। আর দিব একটু গোলমরিচের গুঁড়ো 1 চিমটি। সসটা রেডি, আমি একটু চুলাটা চেঞ্জ করে নিচ্ছি। চুলা জ্বালানোর প্রয়োজন, এটা অনেক গরম এখন। জাস্ট আমি এখানে দিচ্ছি ললিপপটা, একটু মেখে নিব একদম যাতে চারপাশটা ঠিক মতো লাগে। এটা কিন্তু সসটাকে টেনে নিবে, এবং যেহেতু সসটা যথেষ্ট পরিমাণে গ্রেভি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরও স্টিকি হয়ে যাবে, স্টিকি হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের চিকেন ললিপপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এবারে শুধুমাত্র সার্ভ করবার পালা। দেখে নিতে চাই কীভাবে চটজলদি এই রেসিপি তৈরি করে আপনারা সুন্দরভাবে সার্ভ করবেন প্রিয়জনদের জন্য। চেষ্টা করবো যাতে সসটা পুরোপুরি গায়ে মাখে। একটু ধনে পাতা দিলে লালের সাথে সবুজ কম্বিনেশনটা খুব ভালো লাগবে। এখানে খুব বেশি কিছু দেওয়ার প্রয়োজন নাই, এমনিতেই দেখতে ভালো লাগছে। আর লাল সবুজের কম্বিনেশন তোমার জন্য ললিপপ। থ্যাংক ইউ আপু, আমার জন্য ললিপপ। কিন্তু আমার বিশ্বাস যারা এই মুহূর্তে দেখছেন তারা সবাই অপেক্ষা করছেন যে কখন আসলে ইফতারের সময় হবে। ইনফ্যাক্ট আমাকেও অপেক্ষা করতে হবে এটাকে সামনে নিয়েই। তার আগে বলতে চাই শাহনাজ আপু, খুবই চটজলদি সিম্পলি আমি আজকে শিখে নিলাম কীভাবে চিকেন ললিপপ তৈরি করতে হয়। অসংখ্য ধন্যবাদ মজার মজার সব রেসিপি আমাকে চটজলদি শেখানোর জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি জানি বাসায় এই রমজানে সবাই চিকেনে তৈরি করে অনেক ডিশ করে খান। আমি চেষ্টা করেছি সহজ ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঘরে থাকা যেসব উপকরণে সহজলভ্যভাবে তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং যে যেখান থেকে বসে আমাদের এই আয়োজন দেখছেন আপনাদের জন্যই কিন্তু আমাদের এই চটজলদি হেলদি রেসিপি বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে। সো অবশ্যই বাসায় বসে এই সময়টাতে আসলে বাসার খাবারই খেতে হবে। সো বাসায় বসে সবাই মিলে ট্রাই করবেন, এবং প্রিয়জনদের সাথে আপনার পছন্দের খাবার উপভোগ করবেন। সবার কাছ থেকে আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আরটিভির সাথে, দেখুন আমাদের নিয়মিত আয়োজন সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল হেলদি ইফতার। আল্লাহ হাফেজ।